স্যার আসবো? ফারুকি সাহেব আসেন আসেন বসেন। আমার শনিবার বিকেল ছবিটা 3 বছর ধরে সেন্সর বোর্ডে আটকা পড়ে আছে, এবার তো এটার একটা ব্যবস্থা করুন। ফারুকি সাহেব শুনেন, দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা তো ভালো না বুঝলেন, উল্টা পাল্টা যা তা নিয়ে তো আর মুভি বানান যাইব না। উল্টা পাল্টা কি বলছেন? উল্টা পাল্টাই তো, ওই তো কয়েকজন হুজুর কইল এই ছবিতে ইসলাম রে ছোট করা হয়েছে। আরে হুজুররা কি আমার মুভি দেখেছে? তারা কিভাবে জানলো কাকে ছোট করেছি? আর আপনারা তো আমার মুভিটা দেখেছেন, এটা জঙ্গি বিরোধী একটা মুভি, আর এখানে ইসলামকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছি, তাই নাকি? আচ্ছা যাই হোক, জঙ্গি ফঙ্গি আপনার দেশে নাই, এই ছবি চলবো না, লস খাইবেন। স্যার লস লাভের হিসাব তো আমি করি না, আমি একজন পরিচালক, আমার কাজ হচ্ছে মানুষকে ভালো কিছু দেখানো, আমাকে সেটাই করতে দিন। আপনার কাজ তো মানুষটা দেখানো, তাই না? জি। আমরা সেন্সর বোর্ডের সবাই মিলে আপনার ছবি দেখছি, হইছে? এখন বাদ দেন। আচুপ তো, শুধু আপনারা দেখলেই তো আর হবে না। কেন হইব না, আমরা কি মানুষ না? দেখুন স্যার, আপনি ইচ্ছা করে কথা ঘুরাচ্ছেন, আমি মুভিটা বানিয়েছি 16 কোটি মানুষ দেখার জন্য, শুধুমাত্র সেন্সর বোর্ডের সদস্যদের দেখার জন্য না। আরে মিয়া, আপনার ছবির নামই তো ভালো না, নামের মধ্যে কি সব শনি মনি লাগা রাখছেন? না না, এইসব শনি মার্কা ছবি ইন্ডাস্ট্রিতে রিলিজ দেয়া যাবো না, ইন্ডাস্ট্রিতে শনি লাগবো। কি যা তা বকছেন আপনি! আরে মিয়া বুঝেন না কে, আপনার এসব জঙ্গি ফুঙ্গি মার্কা ছবি রিলিজ দিলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হইব, এইসব হইতে দেওয়া যাবো না, উপেত্থের নিষেধ আছে। দেশটা তো আর জঙ্গি সংগঠন চালায় না, তাই না? আর আপনি তো বললেন দেশে এখন আর কোনো জঙ্গি নেই, তাহলে সমস্যাটা কোথায়? উহ রে, সমস্যা তো খালি জঙ্গিতে না, আমি আপনার ছবির মধ্যে আরো ঝামেলা আছে। আর কি ঝামেলা সেটা বলুন আমাকে, আমিও তো জানতে চাচ্ছি যে সমস্যাটা কোথায়। সেন্সর বোর্ড কেন আমার মুভিটা অ্যাপ্রুভ করছে না? আপনার ছবির মধ্যে তেলের কথা উল্লেখ আছে না? তেলের কথা? হ, তেলের কথা আছে কি না কোন? থাকতেই পারে, মানে এত বড় একটা মুভিতে কোথাও না কোথাও তেলের কথা তো উল্লেখ থাকতেই পারে। এইটাই তো সমস্যা, তেলের কথা উল্লেখ আছে মানে আপনি ইঙ্গিত দিয়া তেলের দাম বৃদ্ধি লয়ে কিছু একটা বুঝাইছেন, এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হইব, এটা তো হইতে দেয়া যাইব না, উপেত্থ নিষেধ আছে। আজব তো, মানে এটা কোন ধরনের লজিক দিচ্ছেন? শুধু তো এই না, আরো সমস্যা আছে। হ্যাঁ আর কি সমস্যা বলুন শুনি। আপনার ছবির মধ্যে কারেন্ট লয়ে কোনো কথা আছে? দেখুন স্যার, তেল কারেন্ট এগুলো তো খুব কমন বিষয়, তাই না? এগুলোর উল্লেখ থাকতেই পারে। এইটাই তো সমস্যা, এগুলো তো থাকুন যাইব না। কারেন্ট লয়া কথা আছে মানে আপনি লোড শেডিং নিয়ে ইঙ্গিত দিয়ে কিছু একটা বুঝাইছেন, এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইব, এইটা তো হইতে দেওয়া যাইব না, উপেত্থ নিষেধ আছে। স্যার আপনি কি ঠিক আছেন? আমি ঠিক আছি মিয়া, আপনার ছবি তো ঠিক নাই, আপনার ছবিতে দেখলাম এক মহিলারে বোরকা পরাইছেন। হ্যাঁ, চরিত্র অনুযায়ী তাকে বোরকা পরতে হবে, তাই বোরকা পরিয়েছি। এই যে মহিলাটারে বোরকা পরায় রাখছেন, এইটা দেখলে তো দেশের বেডিবাদীরা সব খেয়ে পা যাইব, তখন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইব, এটা হইতে দেওয়া যাইব না, উপেত্থ নিষেধ আছে। বাহ চমৎকার স্যার, চমৎকার। আরো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার এই শনি মার্কা ছবিতে দেশের উন্নয়নের কথা ঢাকঢোল পিটায় কিছু বলছেন? না, এটা তো উন্নয়ন রিলেটেড কোনো ডকুমেন্টারি না যে দেশের উন্নয়নের কথা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। হ্যাঁ এটাও সমস্যা, দেশের যে এত উন্নয়ন হয়েছে আপনি আপনার ছবিতে তার কিছুই বলেন নাই, মানে আপনি উন্নয়ন বিরোধী, আর উন্নয়ন বিরোধী কোনো ছবি দেশে ছাড়ন যাইব না, উপেত্থ নিষেধ আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় আমি বুঝতে পেরেছি, ভালো থাকবেন, আসি। হ্যাঁ আসেন আসেন। মে আই কাম ইন? আরে খলিল ভাই যে কাম ইন কাম ইন। নতুন একটা মুভি বানিয়েছি 1000 কোটি টাকা বাজেটের, কালকে সেন্সর বোর্ডে দিয়ে যাব চেক করার জন্য। কি যে বলেন খলিল ভাই, আপনার এত দামি ছবি চেক করার মতো ক্ষমতা কি আমগো আসেনি? আপনি শুধু বলেন যে ছবির মধ্যে তেল পেঁয়াজ নিয়ে কোনো কথা আছে? না তো, পুরো ছবি তো ইংলিশে করা, থাকলে অনিয়ন অয়েল এগুলো থাকবে। এগুলো থাক, প্রবলেম নাই। আর একটা কথা, দেশের যে উন্নতি হয়েছে এগুলার কিছু ছবির মধ্যে আছে? হ্যাঁ, ওই যে আমরা রকেটটা বানিয়েছিলাম না চান্দে, ওইটার একটা 3GB ভিডিও মুভির মধ্যে ঢুকাই দিছি। আরে খলিল ভাই অ্যাপ্রুভড।